এডিসির কাউন্সিল ভবনে প্রথম অধিবেশনে গ্রেটার তিপ্রালেন্ডের বিল পাশ হওয়াতে তিপ্রামথার পক্ষ থেকে সোমবার অভিনন্দন র্যালি অনুষ্ঠিত হয় মুঙ্গিয়াকামী বাজারে। এদিন মুঙ্গিয়াকামী তিপ্রামথার কার্যালয়ে মথার কর্মী সমর্থক জমায়েত হয়। সেখান থেকে সুবিশাল র্যালি সংগঠিত করে মুঙ্গিয়াকামী বাজার সহ স্কুলচৌমুহনী রেল স্টেশন সহ বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে। এদিনের র্যালি থেকে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে অভিনন্দন জানিয়ে র্যালিটি সংগঠিত করা হয়। এদিনের র্যালিতে উপস্থিত ছিলেন স্বশাসিত জেলা পরিষদের এক্সিকিউটিভ মেম্বার কমল কলি সহ অন্যান্য তিপ্রামথার অন্যান্য নেতৃত্ব। এ ব্যাপারে বলতে গিয়ে কলি কলি বলেন, নির্বাচনী ইস্তেহার গ্রেটার তিপ্রালেন্ডের দাবি ছিল, সে অনুযায়ী কাউন্সিল ভবনে বিল পাশ হয়েছে। তার জন্য মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে অভিনন্দন জানান তিপ্রামথার কর্মী সমর্থকেরা। জানেন, গত 25 জুন 2021 স্বশাসিত জেলা পরিষদের অষ্টম পরিষদের দ্বিতীয় অধিবেশনে আমাদের তিপ্রামথার দাবি, যে দাবি নিয়ে আমরা লড়াই আন্দোলন করেছি, যে দাবি নিয়ে আমরা এডিসির নির্বাচনে জয়ী হয়েছি, মানুষ যে দাবিকে সমর্থন করেছে তা হলো গ্রেটার তিপ্রালেন। সেই গ্রেটার তিপ্রালেন আমরা প্রতিশ্রুতি দিয়েছি রাজ্যবাসীকে এবং এডিসি এলাকার সমস্ত যারা বুথ দান করেছেন, আমাদেরকে জয়যুক্ত করেছেন, তাদেরকে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা এডিসিতে ক্ষমতা দখল করার পরেই প্রথম অধিবেশনে আমরা গ্রেটার তিপ্রালেনের প্রস্তাব আমরা পাশ করব। সেই অনুসারে আমরা 25 তারিখের অধিবেশনে সর্বসম্মতিক্রমে আমরা সেই গ্রেটার তিপ্রালেন পাশ করি রাজ্যে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।